মনের অঞ্চলে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেই পত্রিকা আমরা আপনাদের সামনে ওপেন করেছি যেটা নয় মার্চ দু হাজার চব্বিশ সালে আপনারা অনেকেই জানান পঞ্চায়েত দপ্তর ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে ক্লার্ক পঞ্চায়েত কর্মী আর এই সমস্ত বিভিন্ন রকম পদে কর্মী রেকর্ড করা হচ্ছে কোন পদের কী যোগ্যতা থাকতে হবে কোন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের কডি করে শূন্য পদ রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে পরপর এখান থেকে দেখে নেব এর সাথে আরও অন্যান্য যে চাকরির বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো এই কর্মসংস্থান পত্রিকাতে দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে পর জানিয়ে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো আগে পাওয়ার জন্য ভিডিও বলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি স্ক্রিন দেখতে পাচ্ছেন নয় মার্চ দু হাজার চব্বিশ সালে কর্মসংস্থান পত্রিকা ওপেন করেছে এখানে দেখতে পাচ্ছেন ধরা পঞ্চায়েতের ছ হাজার ছশো বাহান্নটি পিয়ন পঞ্চায়েত ক্লার্ক কর্মী রেকর্ড করা হচ্ছে কোন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের ক শূন্য পদ রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে পরপর এখানে দেখে নেব এর সঙ্গে যে চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে শেয়ার করে দেবো এখানে দেখতে পাচ্ছেন ধরা রাজ্যের পঞ্চায়েত দপ্তরের গ্রুপ ডি পিয়ন ডেটা ইন্ট্রি অপারেটর লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি পিয়ন ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে বিজ্ঞপ্তি বেড়েছে কোন জেলায় কোন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে কী কী পদে লোক নেওয়া হবে এবং কোন পদে কটি শূন্য পদ আছে তা এখানে দেওয়া আছে সেগুলো এখান থেকে দেখে নেব প্রার্থী বাছাই করবে সংশ্লিষ্ট জেলা সিলেকশন কমিটি এই জন্য সংশ্লিষ্ট সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে সবচেয়ে বেশি শূন্যপদ এখানে আছে বাঁকুড়া জেলার ছশো ষাটটি দক্ষিণ পরগনা জেলাতে রয়েছে পাঁচশো ষোলোটি হুগলি জেলাতে ছশো একটি উত্তর চব্বিশ জেলার রয়েছে পাঁচশো ছেষট্টি পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে পাঁচশো ষাটটি পুরুলিয়া জেলায় রয়েছে তিনশো আটানব্বইটি শূন্য পদে কোন কোন পদে লোক নেওয়া হবে শিক্ষা প্রতিযোগিতা কেবল সেগুলো এখানে দেওয়া আছে এখানে বলেছে গ্রাম পঞ্চায়েত কর্মী কোনো শিক্ষিত স্কুল থেকে ক্লাস এইট পাস করে থাকলে আবেদন করতে পারবেন পঞ্চায়েত সেক্রেটারি পিয়নের ক্ষেত্রে এখানে বলেছে ক্লাস এইট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন গ্রুপ ডি এখানে রয়েছে ক্লাস এইট পাসে আবেদন করতে পারবেন অ্যাকাউন্টস ক্লার্ক এখানে রয়েছে মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স থাকতে হবে এমএস এস এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট সহ এক বছরের ডিপ্লোমা আপনাদের করে থাকতে হবে সেক্ষেত্রে এই পোস্টটি আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ অ্যাকাউন্টস ক্লার্ক পদে এরপরে এখানে রয়েছে ক্লার্ক আরাম টাইপিস্ট মাধ্যমিক পাস ইংরেজি ও বাংলা টাইপিং এ অন্তত যথাক্রমে তিরিশ ট কুড়িটি শব্দ তলার গতি থাকলে আবেদন করতে পারবেন এমএস ওয়াট এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট বিষয়ে জ্ঞান থাকতে হবে তারপরে এখানে রয়েছে লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মোট অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করতে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার জানা থাকতে হবে সেক্ষেত্রে অগ্রাধিকার এখানে পাবেন অ্যাসিস্ট্যান্ট কৃষির ক্ষেত্রে এখানে পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে মাধ্যমিকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তারপরে এখানে রয়েছে টাইপিস্ট ইংলিশ এখানেও আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে সাথে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে ইংরেজি টাইপিংকে মিনিটে অন্তত চল্লিশটি শব্দ তুলোর গতি থাকতে হবে তারপরে এখানে হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার মাধ্যমিক পাস ছাড়া ইংরেজি ও বাংলা টাইপিংয়ে মিনিট অন্তত যথাক্রমে ক্রমে তিরিশটি ও কুড়িটি শব্দ তারা গতি থাকলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে তিন মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে ডেটা এন্ট্রি কাজে ঘন্টায় অন্তত ছ হাজার কি ডিপ্রেশন গতি থাকতে হবে তারপরে এখানে নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মাধ্যমিক পাস ছেড়ে এখানে আবেদন করতে পারবেন সাথে কম্পিউটার যেন থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সব কত ছ মাসের ট্রেনিং থাকতে হবে অর্থাৎ ছ মাসের কম্পিউটার কোর্সের ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে গ্রাম পঞ্চায়েত সভা এখানে রয়েছে এখানে আপনাদের উচ্চ পাস করে থাকতে হবে সাথে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে আবেদন করতে পারবেন এখানে বলেছে মাধ্যমিক পাশে যারা পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে রয়েছে সমিতি এডুকেশন অফিসার যে কোনো শাখায় গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট বিএড কোর্স পাস হলে কিংবা যে কোনো শাখায় গ্রাজুয়েট কোনো প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার কাজে তিন বছরের অভিজ্ঞতা বা যে কোনো শাখায় গ্রাজুয়েট সরকার শিক্ষকতা অল্টারনেটিভ সিস্টেম তিন বছরের অভিজ্ঞতা কিংবা যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ম্যানেজমেন্ট এডুকেশন ও তিন বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন তারপর এখানে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখায় গ্রাজুয়েট কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেপ্লোমেটের ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস হলে এখানে ভালো হয় সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেপ্লোমেটের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয় তো এগুলো আপনাদের থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন অ্যাডিশনালি অ্যাকাউন্টেন্ট এখানে রয়েছে কমার্স শাখায় গ্রাজুয়েট থাকতে হবে ব্লক ইনফরমেটিক্স অফিসার এখানে রয়েছে কম্পিউটার সায়েন্সে অনার্স ডিগ্রি কোর্স পাস বা বিএ কোর্স পাস এখানে আবেদন করতে পারবেন বিসি কোর্সের কথা এখানে রয়েছে যাদের এই সমস্ত যোগ্যতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাসটা ডয়েক থেকে এ লেভেল কোর্স পাস হলেও আবেদনের যোগ্য ডয়েক থেকে বি বা সি লেভেলের সার্টিফিকেট কোর্স পাসটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি electronics and telecommunication engineering e 3 বছর ডিপ্লোমা কো পাস হলে এখানে আবেদন করতে পারবেন electronics and communication computer science and engineering degree btech it bsc it কোর্স পাস কো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিআই বা বিটেক কম্পিউটার সায়েন্স বিএসসি কোর্স পাস কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি মাস্টার ডিগ্রি বা চ্যানেল সিস্টেম बीएससी ও এমএসসি আইটি কোর্স পাস করে এখানে আবেদন করতে পারবেন তারপর এখানে রয়েছে নির্মাণ যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হলে এখানে আবেদন করতে পারবেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ক্ষেত্রে যোগ্যতা এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস এখানে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ক্ষেত্রে এখানে বলেছে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স দু বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন কোন জেলায় কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো এখানে বলেছে আলিপুরদুয়ার জেলাতে এখানে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব পদে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহক সেক্রেটারি ষোলোটি পদ রয়েছে সরি এখানে ছিয়ানব্বইটি শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফরমেটিক্স অফিসার ক্লার্ক কম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিওন শূন্য পদ রয়েছে সতেরোটি বন্ধুরা কোন জেলায় কতগুলো শূন্য পদ রয়েছে কী কী পোস্টে নিয়োগকরণ হবে সেই জেলার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে কতগুলো শূন্য পদ রয়েছে কী কী পোস্টে রেকর্ড করা হবে তার নোটিশ আসে সেই নোটিশ আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপ থেকে সংগ্রহ করে নেবেন যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বন্ধুরা এরপর দেখুন রাজ্য পুলিশি কনস্টেবল পরীক্ষায় বার একটাই শীঘ্রই বারো হাজার কনস্টেবল বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের নিয়োগ পদ্ধতির আমল বদল হলো রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে পয়লা মার্চ বিজ্ঞপ্তির মানুষ নিয়ে দেখতে পাচ্ছেন এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ রুলস দু হাজার চব্বিশের বদল সংক্রান্ত প্রকাশ করেছে থার্ড ফেব্রুয়ারি কর্মসংস্থানের পুলিশে কনস্টেবল পদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে এই সংক্রান্ত খবর প্রথম প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়া এই ধরনের খবরের সততা বিভ্রান্তি তৈরি হয়েছিল রাজ্য পুলিশে কনস্টেবল পদের জন্য নিয়োগবিধির যে বদল হয়েছে সেগুলি দেওয়া হলো এখানে বলেছে যোগ্যতা মাধ্যমিক ছেলে মেয়ে ও রূপান্তরকম সবাই এখানে আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ সালে হিসাবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তফসিলি এখানে পাঁচ বছর ও বিসিরা তিন বছর রূপান্তরকর্মীরা তিন বছর সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পাঁচ বছর আর প্রাক্তন সমকর্মীরা যথাৎ বয়সের এখানে ছাড় পেয়ে যাবেন শরীরের ভাবচুক এখানে কথা বলেছে ছেলে দেবলার শরীর ভাবচুক হতে হবে লম্বায় অন্তত একশো ছিয়াত্তর সেমি বুকের ছাতি না ফুলিয়ে আটাত্তর সেমি ও ফুলিয়ে তিরাশি সেমি করতে হবে ওজন হতে হবে অন্তত সাতান্ন কিলো গোর্খা গড়োয়ালি রাজবংশী ও তপসিলী উপজাতিদের পেলায় লম্বায় অন্তত একশো ষাট সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার ও ফুলিয়ে একাশি সেন্টিমিটার ওজন হতে হবে অন্তত তিপ্পান্ন কিলো মেয়েদের বেলায় শরীরে পা হতে হবে লম্বায় অন্তত একশো ষাট সেন্টিমিটার ওজন হতে হবে অন্তত উনপঞ্চাশ কিলো গোর্খা গুডুলি রাজবংশী তপসলি উপজাতির বেলায় লম্বায় অন্তত একশো বাহান্ন সেন্টিমিটার ওজন থাকতে হবে পঁয়তাল্লিশ কিলো রূপান্তরকা মৃতের বেলায় এখানে শরীর পাঁচযোগ হতে হবে অন্তত লম্বায় একশো তেষট্টি সেন্টিমিটার ওজন হতে হবে বাহান্ন কিলো গোর্খা গড়বালি রাজবংশী তপসলি উপজাতিদের বেলায় লম্বায় একশো পঞ্চান্ন সেন্টিমিটার ওজন হতে হবে আটচল্লিশ কিলো বেতন এখানে আপনারা পাবেন বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা সংরক্ষণ এখানে রয়েছে তপসিলি জাতি প্রার্থীর জন্য বাইশ শতাংশ তপশলী উপজাতি প্রার্থীদের জন্য ছ শতাংশ ও বিসি এ ক্যাটাগরির জন্য দশ শতাংশ ও বিসি বি ক্যাটাগরির জন্য সাত শতাংশ ইডব্লিউএস প্রার্থীর জন্য রয়েছে দশ শতাংশ এক্সাম্পেড ক্যাটাগরির জন্য এখানে রয়েছে তিরিশ শতাংশ হোমগার্ড ও ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স যারা তিন বছরের চাকরি করে থাকলে এদের ক্ষেত্রে রয়েছে পনেরো শতাংশ সিভিক ভলেন্টিয়ার ফিলেজ পুলিশ ভলেন্টিয়ার যারা রয়েছেন তিন বছরের চাকরি করে থাকলে তাদের জন্য পনেরো শতাংশ সংখ্যালঘু খেলোয়াড়দের জন্য রয়েছে দুই শতাংশ প্রার্থী বাছাই পদ্ধতি এখানে রয়েছে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পরীক্ষার মাধ্যমে মোট চারটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথমে লিখিত পরীক্ষা পাঁচ যুগের পরীক্ষা হবে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে ফিজিক্যাল ইফিটসি টেস্ট ও ইন্টারভিউ লিখিত পরীক্ষা হবে পঁচাশি নম্বরের লিখিত মেইন পরীক্ষায় পঁচাশিটি অবজেক্টিভ মাল্টিপাল টাইপের প্রশ্ন থাকার সম্ভাবনা বিষয়গুলো উল্লেখ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজে পঁচিশ নম্বর ইংরেজিতে দশ নম্বর এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হবে পঁচিশ নম্বর রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিসে পঁচিশ নম্বর সময় থাকবে নেগেটিভ মার্কিং এখানে আছে চারটি প্রশ্নের উত্তরের জন্য প্রাপ্ত নম্বরতে এক নম্বর কাটা হবে প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায় শারীরিক সক্ষমতা পরীক্ষা ছেলেদের বেলায় ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড় হতে হবে আর মেয়েদের বেলায় চার মিনিটে আটশো মিটার দৌড় হতে হবে রূপান্তরকামীদের বেলায় তিন মিনিটে তিরিশ সেকেন্ড আটশো মিটার দৌড় হবে দৌড়ে একবারই সুযোগ পাবেন দৌড়ের সময় রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইসের সাহায্য নেওয়া হবে ইন্টারভিউ এখানে বলেছে পনেরো নাম্বারের ইন্টারভিউ হবে ইন্টারভিউ জেনারেল অ্যাওয়ার্ডেন্সের বিষয়ে প্রশ্ন করা হবে মেধা তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ইন্টারভিউর পাওয়ার নাম্বার দেখা হবে এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশনের ডাক্তারি পরীক্ষা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর এ মাসে যে কোনো দিনে বিজ্ঞপ্তি বেরোবে এরপর রয়েছে কলকাতা পুলিশের তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্য পদে কনস্টেবল কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে তিন হাজার সাতশো চৌত্রিশ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার স্বীকৃত কোনো পোস্ত থেকে মাধ্যমিক প্রাশিয়াম এখানে আবেদন করতে পারবেন উচ্চ শিক্ষাগত যোগ্যতা পাত্রে আবেদন করতে পারবেন বাংলা ভাষায় লিখতে বলতে পড়তে জানতে হবে তবে দার্জিলিং সাব ডিভিশনের কালিম্পং জেলার পার্বত্য এলাকার প্রার্থীদের বাংলা না জানলেও হবে সেক্ষেত্রে তাদের বেলায় সেখানকার অফিসিয়াল ভাষা জানতে হবে সব ক্ষেত্রে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশে হিসেবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তপসিলীরা পাঁচ বছর ও বিসি আর পনেরক্রমের প্রার্থীদের বেলায় তিন বছর সিভিক ভলেন্টিয়ারের পাঁচ বছর বয়সের ছাড় পাবেন প্রাক্তন সমর্কিত যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন অন্য রাজ্যের আর ও বিসি সার্টিফিকেটধারী বয়সে কোনো ছাড় পাবেন না ও তাদের বেলায় সাধারণ প্রার্থী হিসেবে দরখাস্ত করতে হবে ছেলেদেরবেলা শরীফ মাপচু হতে হবে লম্বা একশো ছিয়াত্তর সেন্টিমিটার বুকের ছাতি না ফুলি আটাত্তর সেন্টিমিটার ফুলিয়ে তিরাশি সেন্টিমিটার ওজন হতে হবে সাতান্ন কিলো গোর্খা গোর্খাগরি রাজবংশী তপসলি উপজাতিদের বেলায় লম্বা থাকতে হবে একশো ষাট সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার ফুলিয়ে একাশি সেন্টিমিটার ওজন থাকতে হবে তিরপান্ন কিলো মেধেবেলা শরীফ মাপষুঘরতে হবে লম্বাই একশো ষাট সেন্টিমিটার ওজন হতে হবে ঊনপঞ্চাশ কিলো গোর্খা গড়ি রাজবংশীয় তপসলি উপজাতিদের বেলায় লম্বায় থাকতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার ওজন থাকতে হবে পঁয়তাল্লিশ কিলো রূপান্তরকামীদের ক্ষেত্রে শরীরের মাপচুক হতে হবে লম্বায় একশো তেষট্টি সেন্টিমিটার ওজন হতে হবে বাহান্ন কিলো গোর্খা গড়ওয়ালিশ রাজবংশী ও তপশিলি প্রজাতিদের ক্ষেত্রে লম্বায় হতে হবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার ওজন থাকতে হবে আটচল্লিশ কিলো বেতন পাবেন বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা শূন্য পদে রয়েছে তিন হাজার সাতশো চৌত্রিশটি এর মধ্যে ছেলেদের জন্য রয়েছে তিন হাজার চারশো চৌষট্টি ক্যাটাগরি ও যেখানে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে সেগুলো এখান থেকে দেখে নেবেন প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুমেন্ট বোর্ড রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ পরীক্ষার মাধ্যমে মোট চারটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে এই পরীক্ষায় সফল হলে শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে তাতে সফল হলে লিখিত মেইন পরীক্ষা হবে তারপর হবে পার্সোনালিটি টেস্ট দরখাস্ত খুটিয়ে দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের প্রথমে প্রিলিমারি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এই পরীক্ষায় একশো নম্বর একশোটি অবজেক্টিভ মাল্টিপাল চয়েস টাইপের প্রশ্ন হবে বিষয়গুলো এখানে দাঁড়া রয়েছে জেনারেল অ্যাওয়ার্ডসনেস ও জেনারেল নলেজ চল্লিশ নম্বর হবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স টেন স্ট্যান্ডার্ডে হবে তিরিশ নাম্বার রিজনিং তিরিশ নাম্বার এখানে থাকছে সময় থাকবে এক ঘন্টার নেগেটিভ মার্কিং আছে চারটি পার্সেন্ট ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে প্রশ্ন হবে বাংলা এবং নেপালি ভাষায় এই পরীক্ষায় কোয়ালিফাই করলে শারীরিক মাপজোক অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও শারীরিক সক্ষমতা পরীক্ষা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে শারীরিক পাঁচযোগ পরীক্ষায় উচ্চতা ওজন বয়স ইত্যাদি দেখা হবে শারীরিক পাঁচ পরীক্ষায় সফল হলে অর্থাৎ কোয়ালিফাই হলে শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে ছেলেদের বেলা এই পরীক্ষায় ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড়তে হবে আর মেয়েদের বেলা রয়েছে চার মিনিটে আটশো মিটার কমপ্লিট করতে হবে দৌড় দৌড় রূপান্তরকামেদের ক্ষেত্রে রয়েছে তিন মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে আটশো মিটার রান দৌড়ে একবারের সুযোগ রয়েছে দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে এই পরীক্ষা কোয়ালিফাইং করলে তবে মেন পরীক্ষার জন্য ডাকা হবে পঁচাশি নাম্বারে লিখিত মেন পরীক্ষায় পঁচাশিটি অবজেক্টিভ মাল্টিপারচেস টাইপের প্রশ্ন হবে বিষয়গুলি এখানে দেওয়া আছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ পঁচিশ নম্বর ইংরেজিতে রয়েছে দশ নম্বর এলিমেন্ট্রি ম্যাথামেটিক্স টেন স্ট্যান্ডার্ডের জন্য পঁচিশ নম্বর রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিসে পঁচিশ নাম্বার সময় থাকবে এক ঘন্টা মেন পরীক্ষা তো নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্নের ভুল হতে হলে এক নম্বর কাটা হবে প্রশ্ন হবে বাংলা এবং নেপালি ভাষা এই দুটো ভার্সনে হবে লিখিত মেন পরীক্ষা কোয়ালিফাই করলে পনেরো নম্বরের ইন্টারভিউ হবে ইন্টারভিউ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে প্রশ্ন করা হবে মেধা তালিকার তৈরির সময় লিখিত মেন পরীক্ষা ও ইন্টারভিউ পাওয়ার নাম্বার দেখা হবে এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি পরীক্ষা ডাক্তারি পরীক্ষা হবে রাজ্য সরকার নির্বাচিত কয়েকটি হাসপাতালে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য পরিবার কলন দপ্তর থেকে বুকের এক্স রে ও শরীরের অন্যান্য পরীক্ষা করা হবে মনোনীত হলে পুলিশ ট্রেনিং স্কুলে ট্রেনিং জন্য পাঠানো হবে অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন হোমগার্ড ও সিভিক ফারেন্টের বেলায় ইন্টারভিউ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া এনরোলমেন্ট সার্টিফিকেট দিতে হবে দরখাস্ত করতে হবে অনলাইনে উনত্রিশে মার্চের মধ্যে এর সঙ্গে কি কী ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে আপনার এখান থেকে দেখে নিতে পারেন এবং কত টাকা ফিস দিতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ইডিট উইন্ডো বা কারেকশন করতে পারবেন পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিলের মধ্যে আর যারা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে আবেদন করতে পারেনি তারা এখানে আবেদন করতে পারবেন কতদিন পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন কতগুলো শূন্য রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে এখানে দেখা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স ট্যাচমেন্ট রিক্রুট করা হচ্ছে মাধ্যমিক এবং আইটি পাস জগতে মোট শূন্য পদ এখানে রয়েছে দু হাজার একশো চল্লিশটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে মাদ্রাস আইটিইতে অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার পোস্টে রিক্রুট করা হচ্ছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় চুয়াল্লিশটি শূন্য পদ রয়েছে দশই মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন ডিগ্রি কোর্সে পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এইচএস পাস যোগ্যতায় নয় মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন তারপরে রয়েছে ডিএসএসবি মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক রিগ করা হচ্ছে গ্রাজুয়েট পাশ যোগ্যতায় পাঁচ হাজার একশো আঠাটি শূন্য পদে আটই মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে অনলাইন আবেদন করতে পারবেন ডিএসএসবি মাধ্যমে দিল্লি সরকারের এম টি এস রিকোট করা হচ্ছে মাধ্যমিক পাশযোগ্যতায় পাঁচশো ছিয়াত্তরটি শূন্য পদে রয়েছে আটই মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন করতে পারবেন গার্ডে অ্যাসিস্ট্যান্ট কামান্ডেন্ট রিক্রুট করা হচ্ছে গ্র্যাজুয়েট পাশ্চোগ্যতায় সত্তরটি শূন্য পদ্ধতি ছয় মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন সেনাবাহিনীতে ফার্মাসিস্ট রিক্রুট করা হচ্ছে মাধ্যমিক ও ফার্মাসি যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন বাইশে মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করা হচ্ছে উচ্চমাধিক পাশ্যতায় বাইশে মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন সেনাবাহিনীতে অগ্নিপি রিক্রুট করা হচ্ছে ক্লাস এইট মাধ্যমিক উঁচু পাস যোগ্যতায় বাইশে মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন রেল প্রোটেকশন ফোর্সে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর রিক্রুট করা হচ্ছে উচ্চ পাস যোগ্যতায় এখানে মাধ্যমিক উচ্চ পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন কনস্টেবলের ক্ষেত্রে এখানে রয়েছে মাধ্যমিক এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এখানে রয়েছে গ্র্যাজুয়েট বা এইচএস পাস করে থাকতে হবে চার হাজার ছশো ষাটটি শূন্য পদ রয়েছে পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে দু সাল পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি এখানে শুরু হয়েছে মাধ্যমিক পাশযোগ্যতায় পনেরোই এপ্রিল দু সাল পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আইআইটি কোর্সে ভর্তি শুরু হয়েছে মাধ্যমিক পাশযোগ্যতায় পনেরোই এপ্রিল দু সাল পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন হোটেল ম্যানেজমেন্টের সরকারি কোর্সে ভর্তি শুরু হয়েছে উঁচু পাশ একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন সেন্ট্রাল ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হচ্ছে গ্রাজুয়েট পাস যোগ্যতে তিন হাজারটি শূন্য পদ রয়েছে ছয় মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এয়ারপোর্টস অথরিটিতে ইঞ্জিনিয়ারিং এবং গ্রাজুয়েট পাস যোগাতে রিক্রুট করা হচ্ছে চারশো নব্বইটি শূন্য পদে দুই চার দু হাজার চব্বিশ সাল থেকে এক পাঁচ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি সপ্তাহে যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেই পত্রিকাতে পঞ্চায়েত দপ্তরে ছ হাজার ছশো বান্টি শূন্য পদে রেকর্ড করা হচ্ছে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সেগুলো আমরা এখানে দেখে নিয়েছি তার সাথে সাথে যে অন্য চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে শেয়ার করে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে বাঁচাতে পেরেছি যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ফির কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন অল বাংলা ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন